কেমন লাগে? তুমি বিয়ে করতে চাও? কেমন লাগে? অ্যাকচুয়ালি ভালো লাগতো খুব যদি আমার কাছে অ্যানাউন্সমেন্ট করার মতন কিছু থাকতো যে ফাইনালি আমি এর সাথে প্রেম করছি বা একে বিয়ে করতে চাই, কিন্তু সেরকম এখন অবধি অ্যানাউন্সমেন্ট করার মতন আমার জীবনে কেউ আসেনি। তো আমার প্রিয়তম এলে অ্যানাউন্সমেন্ট আসেনি কেন? মানে আপনি কি দরজাল এই জন্য আসেনি? দরজাল এক্ষুনি তুমি বললে আমি সুইট, আবার এখনই দরজাল। আপনি যেমনটা বলছেন যে আপনার কাছে আসেনি, তো একজন প্রাপ্তবয়স্ক বা বয়স্কা নায়িকার কাছে প্রেম প্রপোজাল এসেছে, আসে না, এটা তো একটা মিরাকল ঘটনা। না না, প্রেম প্রস্তাব আসেনি সেটা নয়, প্রস্তাব তো ডেফিনেটলি এসছে, কিন্তু এবার এটা তো পসিবল নয় না যে যাদের কাছ থেকেই প্রস্তাব আসছে তাদের সবার সঙ্গে আমি প্রেম করতে পারবো, মানে কমন, তাহলে প্রচুর বয়ফ্রেন্ড থাকতে হবে, সেটা নয়। তবে এই মুহূর্তেই হয়তো প্রেম করার মতনও কাউকে এখন অবধি হয়তো খুঁজে পাইনি, বা হয়তো একটু বেশি ক্যারিয়ার নিয়ে ভাবছি বলে হয়তো মাথায় আসেনি। আমার মা কিন্তু তোমাদেরকে খুব বকবে, প্রেম প্রেম ঢোকাচ্ছে তোমার মাথায়। আমি আপনার সাথে আপনার প্রশ্ন সূত্র ধরে বলছি, আপনি যেটা বললেন যে অনেক রিজেকশন ইয়ে আসতেন, প্রেমের প্রস্তাব আসতেন, আমি জাস্ট দুই তিনজনকে আসলে আপনি কী বলে রিজেক্ট করেছেন সেই জিনিসটা আমি জানতে চাই। কারণ আপনি, আপনাকে যেহেতু বলা হয়েছে যে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় সুইট, এত সুইট কীভাবে হয়, এই ধরনের হয়। আমরা বিশ্বাস রাখতে চাই 10 থেকে 15টা সবচেয়ে কম বলতাম, হয়তো 20-25টাও আসতে পারে। সেই প্রপোজালগুলো আসলে রিজেক্ট করেছেন 1015। বাবা রে, সেগুলো রিজেক্ট কেমন, কীভাবে করেছেন? দুই একটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। রিজেক্ট করেছে কীভাবে? এখন না সবাই ভীষণ স্মার্ট হয়ে গেছে, সবাই আর ডিরেক্টলি আই লাভ ইউ, ডু ইউ লাভ মি এরভাবে আর জিজ্ঞেস করে না। সবাই একটু কথা বলার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে আমার দিক থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পাবে কি না। অ্যাকচুয়ালি স্মার্ট লোকজন যখন বুঝে যায় গ্রিন সিগন্যাল পাবে না, নিজেরাই সরে পড়ে। আচ্ছা, রেড সিগন্যাল তো দিয়ে দিচ্ছেন, এখন দুই বাংলায় কাজ করছেন, দুই বাংলা একটাও ছেলে নাই প্রেম করার মতো? না না, প্রচুর আছে, নিশ্চয়ই আছে, কেন নেই, অনেক ভালো ভালো লোক আছে, কিন্তু তাদের থেকে হয়তো তাহলে এখন অব্দি প্রস্তাব পাইনি। তাহলে আপনি আপনার ফিউচার যে হবে কি গুণ খুঁজছেন, যাকে আপনি চান? কেমন গুণী ছেলে চান? কেমন গুণী ছেলে ডিফিকাল্ট বলাটা, কারণ মানুষকে তো ওভাবে পার্টিকুলারলি পয়েন্ট টু পয়েন্ট জাজ করা পসিবল নয়, বা পয়েন্ট টু পয়েন্ট ভাবে ভাবাও সম্ভব নয়। মানে এক্স্যাক্টলি স্বপ্নের পুরুষটা কেমন চান? নোবডি ইজ পারফেক্ট, মানে আমি যদি ভাবিও যে তার মধ্যে এই গুণ হতে হবে, এতগুলো থাকতে হবে, তাহলে হয়তো নাও জীবনে কোনোদিনও খুঁজে না পেতে পারি। কিন্তু আমি একটা জিনিস যেটা খুব চেষ্টা করি যে অন্তত মানুষ হিসাবে ভালো হোক, আর মন থেকে ভালো হোক, আর সকলকে রেসপেক্ট করুক।